এমনিতে আমি বলবো যে আমাদের রাজ্যে খুব সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে শারদীয় উৎসব হয়েছে এবং তারই প্রতিফলন আমরা দেখছি গতকাল থেকেই গতকালকে 63টা প্রায় 63 প্রতিমা বিসর্জন নিরঞ্জন করা হয়েছে আগরতলা শহরে বাড়িঘরে দুর্গাবাড়ি প্রভুবাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এসছে আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের ব্যবস্থাপনা গত 2 বছর যেরকম ছিল মানুষ খুব খুশি হয়েছিল পূজকেরা যারা এসেছিলেন ব্যবস্থাপনা থেকে আনন্দিত হয়েছিলেন প্রশংসা করেছেন তার চেয়েও এবার আরও ভালো বিশেষ পদ্ধতিতে এবং আধুনিকভাবে আমরা এই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছি সমস্ত দিকটা পাকা করা হয়েছে একদম মার্বেল টাইল পেপার ব্লক দিয়ে কোথাও বর্ষা হলে কোনো অসুবিধা হবে না 3টি ক্রেন আছে আমাদের 100 জন কর্মী আছেন যারা ম্যানুয়ালি করবেন তাদের সহযোগিতা করছেন সার্বিকভাবে যারা পুজো কমিটি যারা পুজো প্রতিমা নিয়ে এসছেন তাদের কিছু করতে হবে না আমাদের পৌর নিগম থেকে আমাদের ঢাক বাদ্যর মাধ্যমে এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মহিলারা উদ্বোধনী সংগতিনী বাজিয়ে প্রতিমা মাকে বিসর্জন দিচ্ছেন সার্বিকভাবে আমি বলবো যে এটা এই উত্তর পূর্বাঞ্চলে একটা নয়া ব্যবস্থাপনা যেটা এই রাজ্যের মানুষ বা শহরের মানুষ কোনোদিন দেখেননি আমার কাছে প্রত্যাশা থাকবে যে ক্লাবের যারা আসবেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন গত 2 বছর যেভাবে করেছেন আমাদের সরকার আসার পর আমরা এসব দিকটা চিন্তা করছি যেগুলি মানুষের সমস্যা ছিল যেগুলি মানুষের চাহিদা ছিল এবং প্রতিমা নিরঞ্জন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছিল 2 বছর এখন সারা রাজ্যের মানুষের উৎসব হয়ে গেছে আমাদের শুধু রাজ্যে নয় বিভিন্ন প্রদেশে ভারতবর্ষে পুজো হয় বিদেশেও পুজো হয় সার্বিকভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আগরতলা শহরে পুজো দেখতে আসেন তো তাদের এই প্রতিমা নিরঞ্জনে অনেকে শুধু প্রতিমা নিয়ে আসেন না প্রতিমা নিরঞ্জন উপভোগ করতে আসেন দেখতে আসেন তাদের স্বাচ্ছন্দ্যে দেখার জন্য আমাদের পার্মানেন্ট সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছি আলোর ব্যবস্থা করেছি নতুনভাবে সাজানো করা হয়েছে পাকা ঘাট করা হয়েছে যেটা আগে বিসর্জন করতে আসলে বা নিরঞ্জন করতে আসলে যেটা অসুবিধা পড়তে হতো আগে দুর্ঘটনা করতো লোক মারা যেত সারা রাত্রি হতো এখন যদি বড় প্রতিমা আনে আপনার 10 মিনিটের বেশি বিসর্জনের সময় লাগে না কাজে সার্বিকভাবে আমরা আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি আমাদের রাজ্য সরকার সকলের সহযোগিতা সার্বিকভাবে যারা পুজো উদ্যোক্তা তাদের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা এই কাজটা করতে পারছি।